এর আগে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি নেতৃত্ব রাজ্য নেতৃত্বরাও তার মধ্যে কিন্তু বাংলায় কেন্দ্রীয় শাসন জারি এবং রাষ্ট্রপতি শাসন জারি তিনশো পঞ্চান্ন তিনশো ধারা জারির দাবি তুলেছে বিরোধী সহ বিজেপি কেন্দ্রের কাছে একাধিকবার দরকার করেছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বরা কিন্তু কেন্দ্রীয় সরকার সেই দাবিতে কর্ণপাত করেনি লোকসভা ভোটের আগে সন্দেশখালি কাণ্ড নিয়ে যখন উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে কেন্দ্র থেকে একাধিক টিম এসেছিল সন্দেশখালীতে সন্দেশখালীতে ঘুরে দেখে কড়া রিপোর্ট পাঠিয়েছিল রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির কাছে জোরার সুপারিশ পত্র গিয়েছিল বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার সব মিলিয়ে কিন্তু তোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে এরপর লোকসভা ভোট পরবর্তী আইন নিয়ে উঠেছে এবং বাংলায় কেন্দ্রীয় শাসন রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি উঠেছে তবে সেই দাবিতে কর্ণপাত করেনি কেন্দ্রীয় সরকার তার মধ্যেই কিন্তু এবার সংসদে উঠে গেল ঝড় এবার কিন্তু রাজ্য বাংলায় কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সংসদের বাংলাকে অঞ্চল করার দাবিতে গেল একেবারে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিজেপি সাংসদ যা দাবি করলেন রাজ্যসভার অন্দরে তাতেই কিন্তু একেবারে হইচই তাতেই কিন্তু চোর চল্পনা পুষকে গেছে এবার কি কেন্দ্রীয় শাসিত অঞ্চল করে দেবে কেন্দ্র বাংলাকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সম্প্রতি রাজ্যসভায় দাঁড়িয়ে গ্রেটার কোচবিহারের দাবি তুলেছিল বিজেপি সাংসদ অনন্ত মহারাজ তা নিয়ে তুমুল চর্চা তার রেস এবার বাংলা এবং বিহারের পাঁচ জেলা নিয়ে পৃথক কেন্দ্রীয় শাসিত অঞ্চলের দাবি জানালেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এদিন লোকসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ এবং বিহারের কিষানগঞ্জ এবং আরোরিয়াকে নিয়ে পৃথক অঞ্চলের দাবি জানিয়েছেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ দাবি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য দুই রাজ্যের এই পাঁচ জেলার জনবিন্যাস বদলে গেছে যদি কেন্দ্রীয় শাসিত অঞ্চল না করা হয় তাহলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না বলে দাবি করেছেন বিজেপি সাংসদ এদিন পৃথক কেন্দ্রীয় শাসিত অঞ্চলের দাবি জানিয়ে নিশিকান্ত বলেন আমাদের পাপুর জেলায় যে দাঙ্গা হয়েছিল যে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও সেখানকার লোকজন মালদা ও মুর্শিদাবাদ থেকে এসে আমাদের লোকজনকে তাড়িয়ে দিচ্ছে হিন্দুদের গ্রাম পরপর খালি হয়ে যাচ্ছে এখানেই না থেমে বিজেপি সাংসদ আরও বলেন মালদা এবং মুর্শিদাবাদ থেকে লোক এসে হিন্দুদের উপর অত্যাচার করছে এর প্রেক্ষিতে ঝাড়খণ্ড পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে দাবি করেন তিনি এরপরই ওই পাঁচ জেলা নিয়ে পৃথক কেন্দ্রীয় শাসিত অঞ্চল তৈরির দাবি জানান তিনি নাহলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন নিশিকান্ত তিনি বলেন এনআরসি চালু করুন কিছু না করতে পারে আগে কমিটি পাঠান এবং ধর্মান্তরণের ক্ষেত্রে অনুমতি বাধ্যতামূলক করুন এই বিষয়ে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন বাংলায় বিজেপি কিছু করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারছে না এই জন্য এসব করছে বাজে কথা সব নিশিকান্ত তুবে যা বলেছেন এর থেকে বড় সাম্প্রদায়িক কথা আমি শুনিনি নিশিকান্তের মন্তব্যের সঙ্গে সুকান্তর উত্তরবঙ্গকে আলাদা করার মন্তব্যের রেস্ট টেনে সৌগত বলেন এসব বাংলা ভাগ করার চক্রান্ত ছাড়া কিছু নয় আমরা এসব হতে দেব না এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লোকসভার অন্দরে সংসদে রীতিমতো ঝড় উঠে গেল বাংলায় কেন্দ্রীয় শাসন রাষ্ট্রপতির শাসন তিনশো পঞ্চান্ন তিনশো ছাপান্ন ধারা চারির দাবির মধ্যেই কিন্তু এবার বাংলায় বা বাংলাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবি বাংলা এবং বিহারের পাঁচটি জেলা নিয়ে পৃথক কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবি তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল সংসদের অন্দরে তবে যে দাবিটা তোলা হয়েছে হিন্দুদের অস্তিত্ব থাকবে না যদি কেন্দ্রীয় শাসিত অঞ্চল না করা হয় কোনো পদক্ষেপ যদি না করে কেন্দ্রীয় সরকার তার সাথে সাথে একাধিক দাবি তুলেছেন তিনি এবং তাতেই কিন্তু জোর জল্পনা উসকে গেছে গোটা রাজ্যে এবার কি কেন্দ্র এই নিয়ে রিপোর্ট তলব করবে রাজ্যের কাছে এবার কি কেন্দ্র কেন্দ্রীয় শাসিত অঞ্চলের জন্য প্রস্তুতি শুরু করে দেবে যেহেতু বিজেপি সাংসদ এই দাবি করেছেন তাই এই দাবিকে গুরুত্ব দিয়ে দেখবে কেন্দ্র এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ এবং তৃণমূল সাংসদ সৌগত রায় এর জোরালো বিরোধিতা করেছেন এই বক্তব্যকে সাম্প্রদায়িক বলে বিজেপি সাংসদকে সাম্প্রদায়িক বলে বিশানা করেছেন সৌগত রায় তৃণমূল নেতৃত্ব তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে বিজেপি সাংসদের দাবি মতো কেন্দ্র পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের